আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সাথে আছি নুসরাত বৃষ্টি শুরুতেই শিরোনামগুলো জানাচ্ছি রাতের বাংলাদেশে ছড়াও থাকছে শিরোনামগুলো শুনছিলেন পুরো খবরে নিয়ে যাচ্ছি এবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা রাজধানীতে বিকেল 4টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন ভক্তরা বলেন দেবীকে বিদায়ের কষ্ট যেমন রয়েছে তেমনি আছে আগামীতে আবারও দর্শনের আকাঙ্ক্ষা নেচে গিয়ে দুর্গাকে বিদায় জানান ভক্ত অনুসারীরা দেবী বিসর্জনের আগে সিঁদুর খেলার মেতে উঠেছিলেন সনাতন ধর্মাবলম্বী নারীরা নেচে গিয়ে একে অন্যকে আবিরে রাঙিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা তাদের বিশ্বাস দেবীর আশীর্বাদে তাদের স্বামী হবেন দীর্ঘজীবী এবং সুখের হবে দাম্পত্য জীবন ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পিজিসিবি তদন্ত কমিটি সকালে ঘোড়াশাল কেন্দ্র পরিদর্শন শেষে কমিটির প্রধান ইয়াকুব ইলাহি চৌধুরী জানিয়েছেন ফল্ট রেকর্ডারের আরও ডাটা সংগ্রহ করছেন তারা বিশেষজ্ঞ দলসহ আরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে বিদ্যুৎ বিভাগকে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে দুর্ঘটনা নয় ব্যর্থতার কারণেই বিদ্যুৎ খাতে দুর্যোগ নেমে এসেছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে মোহাম্মদপুরে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের একথা তিনি বলেছেন বিদ্যুৎ উৎপাদনে টেন্ডারবিহীন হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সরবরাহ নিশ্চিতে ব্যর্থ হয়েছে সরকার এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের লালমনিরহাটে সাংবাদিকদের সাথে আলাপকালে বিদ্যুৎ বিভাগের অনিয়ম তদন্তে কমিটি গঠনেরও দাবি তিনি জানিয়েছেন গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা নস্যাত করে যাদের রাজনীতি শুরু হয়েছে তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা শোভা পায় না এমন মন্তব্য করেছেন মিনিকেট নামের কোনো চাল বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার সাইবার হামলা নতুন না হলেও আইসিটি বিভাগের নির্দেশনায় ব্যাংকগুলো বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে বিদেশিদের পাশাপাশি দেশে একটি চক্র পরিকল্পিতভাবে এসব হামলা করছে এমন অভিযোগ আইএসপিএবির আর তাই সাইবার নিরাপত্তায় আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ গড়ে তুলেছে আইসিটি বিভাগ পূজার ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় তবে ভোগান্তিতে পড়েন রাঙামাটির সাজেকের সহস্রাধিক পর্যটক সড়কের উপরে পাহাড় ধসে পড়ায় সেখানে 6 শতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়ে আর সেনা সদস্যরা মাটি অপসারণ করে দিলে প্রায় 7 ঘন্টা পরে এই যান চলাচল স্বাভাবিক হয় রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে রোগীদের অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন একেবারে গুরুতর অবস্থায় চিকিৎসকরা বলছেন আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহে ডেঙ্গু রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন ডেঙ্গুর পাশাপাশি চোখের সংক্রমণও বেড়েছে এবং ওষুধ মিলছে না ফার্মেসিতে কিশোরগঞ্জে মোবাইল চুরির ঘটনা নিয়ে আনসার সদস্যদের সাথে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে সুইপাররা এতে দুপক্ষের অন্তত 7 জন আহত হয়েছে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সকালে হাসপাতালের পরিচ্ছন্নতার কাজের সময় এক সুইপার সদস্যের মোবাইল ফোন কে বা কারা নিয়ে যায় এতে সুইপাররা দায়িত্ব অবহেলার অভিযোগ এনে আনসারদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এই বিষয়টি নিষ্পত্তির চেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মধ্য আফ্রিকায় বোমা বিস্ফোরণে নিহত 3 সেনা সদস্যের পরিবারে শোকের মাতম চলছে প্রিয়জনের মরদেহ দেশে আসার অপেক্ষায় আছেন তারা উপার্জনক্ষম সদস্যকে হারানোয় ভবিষ্যতের দুশ্চিন্তা ঘিরে ধরেছে মাঝসাগরে আবহাওয়ার পূর্বাভাস পাঠাতে সক্ষম এমন এক প্রযুক্তির উদ্ভাবন নতুন স্বপ্ন দেখাচ্ছে জেলেদের আবহাওয়া অধিদপ্তরের দাবি এই প্রযুক্তি চালু হলে জেলেদের মোবাইল ফোনে পৌঁছে যাবে সতর্ক সংকেত এমনকি ভয়েস মেসেজও উত্তাল সাগরে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন জেলেরা ভিসা জটিলতায় নির্ধারিত সময়ের 2 দিন পরেই নিউজিল্যান্ড পৌঁছাবেন টাইগার অধিনায়ক সাকিবুল হাসান তবে খেলবেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ তার অনুপস্থিতিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন সহ অধিনায়ক নুরুল হাসান সুহান তিনি জানিয়েছেন দলীয় পারফরমেন্সকেই বড় করে দেখছে তার দল কোরীয় উপকূলে চলছে জোরালো ত্রিদেশীয় সামরিক মহড়া মূলত উত্তর কোরিয়াকে মোক্ষম জবাব দিতেই মঙ্গলবার একগুচ্ছ মিসাইল ছড়ে সিওল ওয়াশিংটন একই সাথে সমুদ্র সীমায় যৌথ কসরতেও অংশ নিয়েছে জাপান পেন্টাগন বলছে পিয়ংইয়ংকে শক্তিমত্তা সম্পর্কে ধারণা দিতেই এমন পদক্ষেপ তবে জাতিসংঘের আহ্বান সামরিক নয় কূটনৈতিক উপায়ে সমাধান করা হোক আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নিরাপদে থাকবেন শুভরাত্রি